हाई फ्रेंड्स, कुक विथ सोनाली चैनले सबाई के स्वागत। आज हमार रेसिपी हलो चिकेन भरता। अनेक दर्शक बंधुर रिक्वेस्टे आमी आज निये चले एसेछि चिकेन भरतार रेसिपी। अनेक सहजे बाड़ीतेई तैरी करे निया जाए रेस्टुरेंटेर मतो एई चिकेन भरतार रेसिपी। तो चलुन शुरू करा जाक आजके रेसिपी। चिकेन भरता करार जन्य एखाने आमी एकटा कड़ाई निएछि आर एई कड़ाइयेर मध्ये दिए दिच्छि एक ग्लास जल। এখানে 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এখন এই চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস এলাইচি, একটু লবঙ্গ আর একটা ছোট দারচিনির টুকরো। এর সাথে দিয়ে দেব স্বাদমতো নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। কড়াইটাকে বন্ধ করে 10 থেকে 12 মিনিট চিকেনটাকে সিদ্ধ করে নেব। আর এদিকে ভর্তাটা করার জন্য এখানে আমি 3 পিস ডিম নিয়েছি। এর মধ্যে 1 পিস ডিম আমি রেখে দেব আর 2 পিস ডিমকে গ্রেট করে নেব। একটা প্লেট নিয়ে এর উপরে একটা গ্রেটার নিয়ে 2 পিস ডিমকে গ্রেট করে নিচ্ছি। তবে অনেকে কিন্তু চিকেন ভর্তাতে শুধু ডিমের কুসুমটা ইউজ করে, আমি কিন্তু গোটা ডিমটাই ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু শুধু কুসুমও ইউজ করতে পারেন। ডিমটা গ্রেট করা হয়ে গেছে, এখন এটাকে সাইড করে রেখে দেব। এদিকে ফিরে এসেছি 12 মিনিট পর, চিকেনের পিসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে চিকেনের স্টকটা হয়েছে এটাকে আমি গ্রেভির কাজে ইউজ করব। আর এখানে চিকেনের পিসগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এই পিসগুলো থেকে একদম ছোট ছোট করে কেটে নেব, মানে শ্রেডেড চিকেন যাকে বলে এরকম শ্রেডের মতো করে নেব। এখানে পুরো চিকেনটাকে শ্রেড করে নিয়েছি, এখন এটাকে সাইড করে রেখে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালোমতো গরম হতে দেব। তেলটা একটু ভালোমতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 পিস শুকনো লঙ্কা, 1 পিস দালচিনি, 2 থেকে 3 পিস এলাইচি আর 3 থেকে 4 পিস লবঙ্গ। এই সব কিছুকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 পিস মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করব না। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টমেটো পেস্ট, স্বাদমতো নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ চিনি। এখন এই সমস্ত মশলাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে আসছে তখন বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে। আর মশলাটা কষা হয়ে গেলে গ্যাস ওভেনটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখন সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব 7 থেকে 8 পিস কাজু বাটা। কাজু বাটাটা কিন্তু ভর্তায় দিতে হবে, না হলে কিন্তু রেস্টুরেন্টের মতো একদম টেস্ট আসবে না। এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এই সব কিছুকে খুব ভালো করে কষে নেব। এই মশলাগুলো যখন খুব ভালোমতো কষা হয়ে যাবে আর মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব শ্রেড করে রাখা চিকেনের পিসগুলো। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে দেব যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোমতো ঢোকে। আর চিকেনটাকে 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেনের যে স্টকটা বানিয়েছিলাম সেটার হাফটা আমি এখানে ইউজ করব। চিকেনের স্টকটা দেওয়ার পরে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ডিম। ডিমটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ডিমটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলা। গরম মশলাটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ফ্রেশ আমুল ক্রিম।
আর দেব 1 টেবিল চামচ বাটার আর এই সব কিছুকে আবারো একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 পিস লেবুর রস আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর সব কিছুকে আরো একবার ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন ভর্তা এখানে রেডি হয়ে গেছে চিকেন ভর্তা এখন এই ভর্তাটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব এই ভর্তাটাকে সার্ভিং ডিশে তুলে নেয়ার পরে উপর থেকে যে একটা এক্সট্রা ডিম রেখেছিলাম সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি সেটাকে সাজিয়ে দেব এখানে রেডি হয়ে গেছে চিকেন ভর্তা এই ভর্তাটা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারেন এই চিকেন ভর্তাটা আপনারা ট্রাই করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন